স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সাইফউদ্দিন রবিন। বিশ্বকাপ জয়ের জন্য টাইগার যুবাদের অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা, খেলোয়াড় ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন দেশে ফিরলে বিজয়ী বীরদের সংবর্ধনা দেওয়া হবে। বিশ্বকাপ জয় জাতির জন্য বড় উপহার মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুজিব বর্ষে এটি দেশের জন্য প্রথম উপহার। বিশ্ব ক্রিকেটের নয়া চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ, হোক্তা জুনিয়র টাইগারদের বিশ্বজয়। এমন বিজয়ে আনন্দ উৎসবে বাঙালি, ক্রিকেটীয় আবেগ ছুঁয়ে গেছে পুরো দেশকেই, বাদ যাননি স্বয়ং প্রধানমন্ত্রীও। আমাদের মুজিব বর্ষের একটা বিরাট উপহার সবার জন্য, জাতির জন্য মুজিব বর্ষের উপহার, আমরা খুশিতে আরো কাজ করব। প্রধানমন্ত্রীর ইচ্ছা যুবকদের বিজয় স্মরণীয় করে রাখতে দিতে হবে সংবর্ধনা। মন্ত্রিসভার বৈঠকেই বন্দনা হয় জুনিয়র টাইগারদের ভারত বধের। চারটা বছর এই ছেলেগুলি প্র্যাকটিস করছে, যখনই জিতে আসতাম সবসময় একটা সম্বর্ধনা আমরা দিচ্ছি। হ্যাঁ, একটা গণ সম্বর্ধনা কেন ইসে আর একবার দিলাম আমরা প্যারেড গ্রাউন্ডে, তখন গণ সম্বর্ধনা দিলাম। তারপর পল্টনে দিলাম, তো আমরা ওরকম একটা গণ সম্বর্ধনা ওদের দিয়ে দেবো। সচিবালয়ে সরকারের দুই মন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন এমন বিজয়ে, আড়ম্বর উদযাপনের কথা জানান তারাও। বাংলাদেশ প্রথম বড় ইতিহাসে বিশ্ব চ্যাম্পিয়ন, এটা তরুণরাই এনে দিয়েছে এই বিজয়, ঐতিহাসিক বিজয়। 19 দিয়ে আমাদের জয় শুরু হলে সেই বিজয়ে সারা বাংলাদেশের মানুষ আনন্দে আপ্লুত। পরে নিয়মিত ব্রিফিং এ সচিব জানান, জুনিয়র টাইগারদের জয় স্মরণীয় করে রাখতে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। বাংলাদেশ আজকে আনন্দে ভাসছে। মন্ত্রিসভা বাংলাদেশ অনূর্ধ্ব 19 জাতীয় ক্রিকেট দলের এই অনন্য সাফল্যে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে। যুবরা দেশে ফিরলে আবারও বিজয় উৎসবে মাতবে পুরো জাতি, এমন প্রত্যাশাই সবার। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। সবার জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন, এই স্লোগান সামনে রেখে সরকারি আবাসন প্রকল্পগুলোতে প্রবাসী কোটা চালু করেছে সরকার। বিভাগীয় ও জেলা শহরগুলোর আবাসন প্রকল্পে কিস্তির মাধ্যমে প্লট বা ফ্ল্যাট নিতে পারবেন প্রবাসীরা। আবুধাবিতে যমুনা টিভির সাথে আলাপকালে এসব কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। দশম ওয়ার্ল্ড আরবান ফোরামে যোগ দিতে আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে 5 দিনের রাষ্ট্রীয় সফর করছেন তিনি। সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ পাঠান তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে সুযোগ পাওয়া। সরকারি আবাসন প্রকল্পে প্রবাসী কোটা চালুর মধ্য দিয়ে তৈরি হলো এমনই এক সুযোগ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানালেন, এবার কোনো প্রকার হয়রানি ছাড়াই নির্দিষ্ট কোটায় রাজউক বা সিডি এর মতো বিভাগীয় শহরগুলোতে প্লট কিনতে পারবেন প্রবাসীরা। বাঙালির যারা প্রবাসে আছেন তাদেরকে ঢাকা শহর সহ বড় বড় শহর এবং যে সকল বিভাগীয় শহরে বসবাস উপযোগী সেখানে আমরা প্রকল্প গ্রহণ করেছি। আগের চেয়ে বাড়ির নকশা অনুমোদন অনেক সহজ হয়েছে বলেও জানালেন মন্ত্রী। কোনো মাধ্যমে না গিয়ে সরাসরি বা অনলাইনের মাধ্যমে প্রবাসীদের আবেদন করার আহ্বান জানান তিনি। যে কোনো বাড়ি নির্মাণের জন্য যে নকশার অনুমোদন করতে হয়, পূর্বে 16টি স্তরে যেতে হতো, 12টি স্তরকে বাদ দিয়ে মাত্র 4টি স্তর রেখেছে। বিমানবন্দরে ব্যাগ কেটে চুরির মতো ঘটনাগুলোর কঠোরভাবে দমনের কথা জানান তিনি। বাড়ি নির্মাণের সময় চাঁদাবাজির শিকার হলে সরাসরি মন্ত্রীকে ফোন দিতেও বলেন। সেজন্য বিমানবন্দরকে তো উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কর্মকর্তা বসানো হয়েছে। যারা হয়রানি করতো তারা অনেকেই জেলে, বিমানের ঊর্ধ্বতন পর্যায়ের অনেক কর্মকর্তা দুদকের মামলা এখন কারাগারে। একটি লাগেজ থেকে ন্যূনতম কোনো রকমভাবে হয়রানি করা হলে চতুর্পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায় কিন্তু তাদের দৃশ্যটা ধারণ করা হচ্ছে। আবুধাবিতে ওয়ার্ল্ড আরবান ফোরামে পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষা এবং পৌর স্যানিটেশন ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান বিষয়ক নেটওয়ার্কিং ইভেন্টে সভাপতির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রেজাউল করিম। বাসযোগ্য পৃথিবী গড়তে পরিবেশ বান্ধব নগরায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ডক্টর খুরশিদ জাবিন হোসেন তৌফিক। নিজ নিজ দেশের বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশ ও ঘানার প্রতিনিধিরা। জরথিতাশ্রিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসে চীনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 910 জনে। রোববার রাত পর্যন্ত আক্রান্ত 40,235 জন। ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশে একদিনে মারা গেছে 97 জন।
সব মিলিয়ে হুবেইতে মৃতের সংখ্যা 871। বলা হচ্ছে চীনের পর মরণব্যাধিটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হংকং, ম্যাকাও ও তাইওয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে 2003 সালের মারাত্মক সার্সে প্রাণহানির সংখ্যা অনেক আগেই অতিক্রম করেছে করোনা ভাইরাস। এদিকে জাপান সাগরে বিলাসবহুল জাহাজ ডায়মন্ড প্রিন্সেসে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 130 জনে। আর কারো ভাইরাস ধরা না পড়ায় প্রমোত্তরী ওয়ার্ল্ড ড্রিমসের 3600 আরোহীকে বন্দরে নামার অনুমতি দিয়েছে হংকং। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে বিশেষ প্রস্তুতি সভা হয়েছে ইতালির ভেনিস বাংলা স্কুলে। সভায় মহান 21 ফেব্রুয়ারি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিতে আলোচনায় অংশ নেন স্কুলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুনু আক্তার, আক্তারউদ্দিন, পলাশ রহমান, নাসিরউদ্দিন পান্না, হান্নান মিয়া, সোহেলা আক্তার সহ আক্তার বিপ্লবী সহ অনেকে। সভায় ইতালিতে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মের শিক্ষা বিষয়ে দেশটির সরকারের সাথে বিশেষ চুক্তি করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান সভাপতি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও তার কারামুক্তির দাবিতে আলোচনা সভা করেছে বাহরাইনের কুমিল্লা জেলা জাতীয়তাবাদী যুবদল। আয়োজক সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক দিদারুল আলম সোহাগ ও জিদ আলী শাখার সাধারণ সম্পাদক ফিরোজ আলম কিরণ। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন। গেস্ট অব অনার ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন। আরও ছিলেন নজরুল ইসলাম মানিক, নজরুল ইসলাম বাসার, কামাল সর্দার, আলমগীর হোসেন, মীর হোসেন সহ সংগঠনের নেতাকর্মীরা। অবশেষে ইংরেজি ভাষার একক আধিপত্যের অবসান ঘটল একাডেমি অ্যাওয়ার্ডসে। 92তম আসরে এসে সেরা ছবির অস্কার জিতল দক্ষিণ কোরিয়ার সিনেমা প্যারাসাইট। কেবল সেরা ছবি নয়, সেরা পরিচালক সহ 4 পুরস্কার জিতে অস্কার নাইট নিজেদের করে নিয়েছে কোরীয় ভাষায় নির্মিত চলচ্চিত্রটি। জোকার সিনেমার জন্য হোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা এবং জুরি মুভির জন্য সেরা অভিনেত্রী হন রেনে জেলেগার। লস অ্যাঞ্জেলেসে সন্ধ্যা নামতেই ডলবি থিয়েটার পরিণত হতে থাকে তারকার মেলায়। রেড কার্পেটে আলো ছড়িয়েছেন বিশ্বের সব নামিদামি সেলিব্রিটিরা। গ্যালোবারের মতো এবারও কোনো সঞ্চালক ছাড়াই শুরু হয় একাডেমি অ্যাওয়ার্ডসের 92তম আসর। গত বছর জুড়ে আলোচনায় কোরিয়ান নির্মাতা বং জুন হোর প্যারাসাইট মুভি। তবে বিদেশি ভাষার ছবি সেরা চলচ্চিত্রের খেতাব পাবে এমন আশা ছিল না কারোরই। সেই ইতিহাসই গড়ল ব্ল্যাক কমেডি ঘরানার মুভিটি। বং জুন হো জিতে নেন সেরা পরিচালকের স্বীকৃতি। পারিবারিক বন্ধন নিয়ে তৈরি মুভিটি পেয়ে যায় সেরা স্ক্রিন প্লে ও আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার। জোকার মুভির নাম চরিত্রে অনবদ্য অভিনয়ে গোল্ডেন গ্লোব বাফটা জয় করে অস্কারে হট ফেভারিট ছিলেন মার্কিন অভিনেতা হোয়াকিন ফিনিক্স। তার হাতে উঠল বহুল কাঙ্ক্ষিত পুরস্কারটি। জুডি মুভির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন রেনে জেলগার। 16 বছর আগে কোল্ড মাউন্টেন ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি। পুরস্কার ঘোষণার ফাঁকে ফাঁকে ছিল মঞ্চ মাতিয়ে রাখা তারকাদের চোখ ধাঁধানো পারফরম্যান্স। কোয়েন্টিন টারান্টিনোর ছবি ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড মুভিতে স্টান্টম্যানের চরিত্রে অভিনয়ের জন্য সেরা সহ অভিনেতার খেতাব পান ব্র্যাড পিট। ম্যারেজ স্টোরি মুভির জন্য সেরা সহ অভিনেত্রীর খেতাব জিতলেন লরা ডার্ন। অনেক প্রত্যাশা জাগানো স্যাম মেন্ডিসের 1917 সেনা সিনেমাটোগ্রাফি সহ 3টি টেকনিক্যাল ক্যাটাগরিতে পুরস্কার জেতে বর্ষসেরা অ্যানিমেশন মুভির স্বীকৃতি পেয়েছে টয় স্টোরি 4। রকেটম্যান মুভিতে গান গেয়ে ব্রিটিশ শিল্পী স্যার এলটন জন জিতে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অস্কার। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।